অলরেডি আমরা কোথায় বনবিধানের পথে এটাই আমারই কাপড় ওম শান্তি ওম ভিডিও ফুটেজ জন্য তুমি কি করছো না না দাদা অনেক বন্ধু রে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি। জানি সবার দিনটা খুব সবার জন্য স্পেশাল, বিশেষ করে মিঙ্গেলদের জন্য। আমি মিঙ্গেল না, তো যাই হোক, আজকের দিনটা ভালোভাবে কাটানোর চেষ্টা করব। আজকে একটা জায়গায় প্রোগ্রাম আছে, আমারই একটা স্যারের, আমি একটা দাদার কাছে গিটার শিখতাম, তো সেই দাদার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে 14 ফেব্রুয়ারি উপলক্ষে, অনেক বড় করে। আমাদের বেথডহরিতে ফার্স্ট টাইম এরকম হচ্ছে, এর আগে কখনো হয়নি, তো সেখানেই যাব। অ্যাকচুয়ালি মিঙ্গেলদের জন্য, কিন্তু সিঙ্গেল মিঙ্গেল টিঙ্গেল ফিঙ্গেল যা আছে সবাই ওখানে যেতে পারো। আমি ব্রাশ নিয়ে আছি, এখনও ব্রাশ করা হয়নি। যাই হোক, আমি মাঠে চলে এসেছি আমাদের বাড়ির পেছনে। যাই হোক, এখানে এসে ভিডিও করছি, ভালো লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমরা সিঙ্গেলও অনেক বন্ধু বান্ধব আছে, সবার সাথে মজা করব, মজা হবে, তোমাদের দেখাব, সাথে থাকো। বেরোবো এই 2 নাগাদ, বেরিয়ে যাবো 4টে থেকে, প্রোগ্রাম 4টে থেকে রাত 10টা 11টা পর্যন্ত, খুব মজা হবে। কলকাতা থেকে অনেকেই আসবে, অনেক সিঙ্গার আসবে, দাদা চেনা জানা, দাদার সাথে অনেক দিন পরে দেখা হবে। তো যাই হোক, চলো এখন মুখ টুক ধুই, ফ্রেশ হয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। কিছু করার নেই, আমাদের তো কেউ নেই, আমার এছাড়া আমাদের কোনো উপায় নেই, বলো। তবে আমরা উল্টো পাল্টা কিছু করছি না, ভালোবাসা মানে এই ভালোবাসা, খাচ্ছি না দাঁড়িয়ে, ঠিক আছে, তুমি বলো, বলো বলো, সেটা বলো। আচ্ছা, আমার বন্ধু ভালো কিছু না, এখনো সিঙ্গেল বুঝবে তো না, আমিও এখনো সিঙ্গেল, তো যাই হোক, খুব কষ্ট, এখনো মিঙ্গেল হয়নি, তো এর যদি কোনো ব্যবস্থা করে দিতে পারো তোমরা প্লিজ একটু হেল্প করো। আমরা অলরেডি চলে এসেছি, তুমি কিছু বলে দাও না, কিছু বলবো না, যাও। আমার এখন কাজ করতে হবে, যাই, ঠিক আছে, আমি যাই। অলরেডি চলে এসেছি বনবিধানের সামনে, এখানে আমাদের আজকের প্রোগ্রাম, চলো ভেতরটা একটু দেখাই। আমাদের প্রোগ্রামে সব কিছু রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ, আর আমাদের রুম রেডি হচ্ছে, রাত্রেবেলা আমাদের প্রোগ্রাম হবে, এই সব আমাদের এগুলো সাজানো হচ্ছে। যেটা বল, ভালোবাসা মানে কি বলবো, ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, দুটো মনের মিলন, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত সেই অনুভূতির অনুভব আমি করতে পারি। জোরে বল না, ভালোবাসা তো জীবনে এলো না, শুধু ভালোবাসার কাটিং করে বেড়াচ্ছি এখন।
এটা বেদহডরি অভয়ারণ্য, ঢুকবো না এখন, জাস্ট এই সামনে এসেছিলাম একটা কাজে, একটু দেখিয়ে দিলাম, পরে এসে ওটা ভালো করে একদিন ভেতরে ঢুকে ঘুরে সব দেখাবো। চলো এখন যাই, কাজটা সেরে আমার মেন জায়গায় যেতে হবে, আমাদের অনেক কাজ হয়। হাতের একটু উপরে একটা বেঁধে দাও, আমি দেখবো কি ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেল, এই ভিডিওটা চাই কিন্তু কাকা।
সত্যি কথা বলতে মেথোতে আমরা অনেক কিছু হবে বা করবো কোনোদিন ভাবতে পারিনি এবং তাতে অনেকেই পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতাদের কাছে আমরা। আগামীতে এই ফেস্টটি আমরা আরও বড় করে করব এবং সেটা সারা দিন ধরে করবো, এরকম একটা আমাদের প্ল্যানিং রয়েছে আপাতত। সো 2022 লাভ বিট ফেস্ট এইভাবেই শুরু হলো, এরা বলা যায় একটা পথ চলা আমাদের। তো একটা ফেস্ট আমরা বাইরে অনেক জায়গায় হয়তো মানে বিভিন্ন জায়গায় আমাদের প্রফেশনের জন্য, মিউজিক প্রফেশনের জন্য বাইরে এইরকম ধরনের সব আমরা যাই করে চলে, কিন্তু আমরা নিজের হাতে তৈরি করে প্রত্যেকটা এই প্রত্যেক যা যা আপনারা দেখছেন সব হাতে করে করা হয়। সো এবং সেটা খুব শর্ট টাইম, তো সেটা অ্যারেঞ্জ করাটা আমাদের অসুবিধা বলবো না, বাট বিথুয়ার মতো এরকম ধরনের জায়গায় বা এরকম ধরনের ইন দ্য সেন্স যেখানে কালচারাল শোজ একসময় খুব হতো, আর করোনাকালের জন্য শোজ বলা যায় যে শোজ সেইরকম শোজ এখন আর আমরা দেখতে পাই না। তো সেখানে দাঁড়িয়ে আমার এবং আমার বন্ধু উত্তমের সেই জায়গা থেকে আমাদের এরকম একটা চিন্তাভাবনা হয়েছিল যে এরকম একটা কিছু করা যেতে পারে বেথবাতে। তো আশা করছি এটা একটা শুভারম্ভ, যাকে বলেন শুভারম্ভটা হলো। তো আমাদের সঙ্গে রয়েছে অনেকে এই ফেস্টে, আমাদের সঙ্গে আমাদের মধ্যে এসছে কাজু মিরাক্কেলের, আমাদের মধ্যে রয়েছে সঞ্জু, আমাদের মধ্যে রয়েছে অঞ্জিল, আমাদের মধ্যে সায়ন্তনী এসছে, গুহেলি এসছে, সব কলকাতা থেকে থাকে তারা। তো আমাদের ডাকে সারা দিয়ে যেভাবে এসছে তার জন্য আমরা শত সবার কাছে কৃতজ্ঞ। দাদা আমাদের যারা মিউজিশিয়ান দাদা আছে তারাও কেননা সব বাইরে সব আমাদের ডাকে আমাদের ভালোবাসার খাতিরে আমাদের কাছে আসার প্রত্যেকেরই। তো বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি আমাদের সবাই আমাদের ঘরের লোক বলা যায় কথা। তো সেইখানে দাঁড়িয়ে আমরা একটা শুভারম্ভ করলাম এই ফেস্টের, আজকের একটা সুন্দর দিন ভ্যালেন্টাইন্স ডে, এই এটা এর থেকে ভালো দিন আমরা একটা মিষ্টি প্রেমের শোজ অর্গানাইজ করার মতো দিন আমরা খুঁজে পাইনি। তো লাভ মিট ফেস্ট ভ্যালেন্টাইন্স ডেতেই আশা করি হবে ভবিষ্যতে, তো আপনারা অবশ্যই পাশে থাকবেন এটাই আমি চাই। আপনাদের সবাইকে এই সুন্দর ইভিনিং এ অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের হোস্ট গার্গি শুধুমাত্র আপনাদের জন্য এখানে হাজির হয়েছি প্রোগ্রামটাকে আরো বেশি আনন্দমুখর করে তুলতে। এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কপিল কে কে আছেন একটু হাত তুলবেন প্লিজ। অলরাইট, তো এখানে স্ট্যাগি বেশি আছে লাইক মি। এনিওয়েজ, সো আমরা এখানে অনেক রকমের প্রোগ্রামের আয়োজন করেছি ইভিনিংটাকে অনেক বেশি স্পেশাল করে দেওয়ার জন্য, শুধুমাত্র কপিলদের জন্য না স্ট্যাগদের জন্য। তো আশা করি আপনারা এই ইভিনিংটাকে অনেক বেশি এনজয় করবেন এবং আমাদের সাথে কোঅপারেট করবেন এবং আমরা সবাই মিলে আজকে এই ইভিনিংটাকে আরও বেশি অনেক বেশি আনন্দমুখর করে তুলব। আজকে আপনাদের জন্য অনেক রকম প্রোগ্রাম আছে, গান আছে, অনেক ব্যান্ড পারফরমেন্স আছে, মিরাক্কেল থেকে আমাদের অনেক বেশি খ্যাতিনামা আর্টিস্ট কাজু এখানে প্রেজেন্ট আছে শুধুমাত্র আপনাদেরই জন্য। সো এনজয় দিস ইভিনিং অ্যান্ড এই লাভ ইট প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি এনএসডি এবং উত্তম দা ফ্ল্যাশব্যাক প্রোডাকশনকে অনেক বেশি থ্যাংক ইউ জানাতে চাই এত সুন্দর একটা ইভিনিংয়ে আমাকে ইনভাইট করার জন্য। সো আপনারা এনজয় করুন এই ইভিনিংটা, কারণ এই ইভিনিংটা সবার কাছে স্পেশাল, নট ফর ওনলি কাপলস, ফর ইচ অ্যান্ড এভরি পার্সন ইট ইজ ভেরি ভেরি স্পেশাল। সো কাপল যারা আছেন তারা একটু আরেকবার হাত তুলবেন প্লিজ। অলরাইট, তো আপনারা আই হোপ ম্যারিড কাপল, রাইট? আনম্যারিড কাপল কে কে আছেন?
একটু চলে আসুন এদিকে চলে আসুন প্লিজ প্লিজ চলে আসো সো এখানে এসো লজ্জা পেও না কি নাম তোমার তোমার সৌনক রায় সো তোমরা বেতুয়া ডোরি থেকে বিলং করো আমি দেবগ্রাম আমি আজকে ভুল করে দেবগ্রাম চলে গেছিলাম মানে বেতুয়া ডোরি নামার আগে এনিওয়েজ কতদিনকার রিলেশনশিপ 2 মান্থ নতুন রিলেশনশিপ রাইট তো কিছু ডেডিকেট করতে চাও কিছু স্পেশাল কিছু তুমি ওকে বলতে চাও স্পেশাল কিছু বলতে ভ্যালেন্টাইনস ডে সো if you want to say anything mane wish korte chao ba kono line bolte chao kono gaan gaite chao jo anything gaan ami nijei pari na mic ta dhao happy valentine's day sabai ekto hat tali din nale ora kachi kore mon theke bolo mon theke khule sao bole dao i love you wow তুমি কিছু বলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে টু এন্ড আই লাভ ইউ টু আচ্ছা মাস্কটা খুলে ফেলে এখানে করোনা কারণ নেই হবে না করোনা ডোন্ট ওয়ারি সবাই তোমার ফেসটা দেখো আচ্ছা তুমি বলো তোমাদের কিভাবে দেখা হলো কিভাবে কোথায় দেখা হলো তোমাদের তোমরা দুজনেই কলেজ পাস আউট ওকে সো কিভাবে দেখা হলো আমি শুনতে চাই গল্পটা অ্যাকচুয়ালি আমরা ক্লাসমেট স্কুল লাইফ থেকে তো স্কুল লাইফ থেকে ক্লাসমেট আচ্ছা তো এটা প্রেমটা অনেক দিন ভালো হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি স্কুলে কোনো মেলে দিকে দেখাতাম না আচ্ছা তো এখানে আছে আমার আরেকটা বন্ধু আছে আরেকটা বন্ধু আছে আমার এখানে তো সিলে বসে আছে আনন্দীপ বলি তারপর বলো স্পোকেন ইংলিশ করতে করতে কৃষ্ণ আমরা স্পোকেন ইংলিশ করতে যেতাম তো তারপরে কিছু হয়নি ফেসবুকে মানে তোমরা বন্ধু অনেক সময় থেকে মানে প্রেমটা এই সবে শুরু হলো আচ্ছা তো কি ফিউচারে কি প্ল্যানিং আছে মানে বিয়ে অনেক এরকম হয় বিয়ে করবো না অবভিয়াসলি বিয়ে করবে রাইট তো তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইক গার্ল ইন ইয়োর লাইফ রাইট ওকে তো তুমি এবার কিছু বলো তুমি ওর সম্বন্ধে এবার কিছু বলো ওর অনেক ক্লাস নেওয়া হয়ে গেছে বা তুমি বলো তুমি শুধু হাসছো মিচকি মিচকি তুমি শুধু বলো এবার এর এর কোনো ফ্রেন্ড আছে নাকি তোমার কোনো ফ্রেন্ড নেই এখানে আচ্ছা একা পড়ে গেছে চলে এই এই দিনটা কি তোমার মনে থাকবে সবার সামনে বলছো হ্যাঁ মুখে বল এনে বলে দাও যা বলো ওকে ওকে শিওর আচ্ছা ওকে তুমি বিয়ে কবে করবে ফোর ফাইভ ইয়ার্স পর তোমার বয়স কত 23 ঠিক আছে তুমি কি চাকরি করো চাকরি করো আমি মার্চেন্ট নেভিতে আছি মার্চেন্ট নেভিতে আরে বাপ রে অনেক বড় সড় জায়গা মানে মানে সমুদ্রে সারা দিন থাকো নাকি বাহ ভেরি গুড তার মানে মানে বছরে 6 মাসই দেখা হবে কিন্তু 6 মাসে সমুদ্র থাকবে 6 মাস তোমাকে দেবে
So are you agreed with that? Miss korbe na bolcho? Haan? Miss korbe na? Miss korbe bolche. To ki? Ki korbe? Mane bou ke chhere thakte parbe? Na thakle ki kora jabe? Thakte hobe, right? Thik ache, tumra bosho. Khub bhalo laglo tomader sathe dekha kore. Next couple ke ke ache? Je gaan gaite pare ektu hat tole to dekhi. অ্যারেঞ্জ ম্যারেজ কত বছর হলো এক মিনিট এক মিনিট এক মিনিট তোমার নাম কি অপূর্ব তোমাকে সত্যি অপূর্ব দেখতে আচ্ছা স্যার তো কি রকম ভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হলো মানে দেখাশোনা করে বিয়ে না আপনি আগে থেকে জানতেন এরকম কিছু না দেখাশোনা করেই তো ম্যাম কে আজকে কিছু ডেডিকেট করতে চান বা কিছু বলতে চান বা কিছু অবজেকশন থাকলে যে ম্যামের এই স্বভাবটা চেঞ্জ করা উচিত আপনাকে বেশি শাসন করে বা আচ্ছা ওই এটা একটা কর্ডলেস দাও আর একটা কর্ডলেস আর কিছু বলতে চাই না যে আপনি ওনার কোন স্বভাব চেঞ্জ করতে চান তখন হ্যাঁ না স্বভাব তো চেঞ্জ করতে বলবো না তবে হ্যাঁ একটু রাগারাগি তো বলবো একটু কম করতে বলি আপনি বলি চলি আমি বেশি বাংলা তো বলতে পারি নাই আমি তো আমরা তো দুজন বিহারি ফ্রম इनके बिना क्या दोनों के बिना मैं कुछ भी नहीं हूँ इन दोनों से तो मेरी लाइफ है इसलिए गुस्सा ज्यादा होता है वो हर कपल में ही होता है थोड़ा सा गुस्सा ज्यादा प्यार करते कभी कभी मतलब होता है क्या जिस टाइम चाहिए वो टाइम उनके पास नहीं होता है ना काम के कारण और फिर थोड़ा वो तो हर मैरिड लाइफ में ही होता है वो प्यार नहीं तो फिर झगड़ा नहीं तो प्यार ही नहीं और ऐसा कुछ नहीं है बस हम तुम्हें चाहते हैं ऐसे हम तुम्हें चाहते हैं ऐसे मरने वाला कोई जिंदगी चाहता हो जैसे हम तुम्हें चाहते हैं ऐसे দাদা বাংলা গান দাদা বাংলা গান আমাদের জন্য একটা বাংলা গান আমি যে নিজেই মত্ত এটা তো দিদির জন্য গাইলেন এবার আমাদের জন্য একটা বাংলায় হবে না বাংলায় ঠিক বলতে পারব না আচ্ছা আচ্ছা বাংলা গানটা নেই আচ্ছা আপনারা দুজনে বিহার থেকে বিলং করেন ও আচ্ছা 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 ওকে আপনাদের সাথে দেখা হয় খুব ভালো লাগলো একটা সেলফি তুলি আপনাদের সাথে আজকে কিন্তু
যে কাপল খুব সুন্দর গান গাইবে তার জন্য কিন্তু মিস ভ্যালেন্টাইন আর মিস্টার ভ্যালেন্টাইনের গিফট আছে, ঠিক আছে? আসুন একটা সেলফি তুলে নিই আমরা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নেক্সট কাপল কে আছেন এখানে প্রেজেন্ট? এতক্ষণ অনেক হাত উঠছিল, এখন দেখছি একটাও হাত উঠছে না। Yeah.
যে সারা বছর কাজের চাপে আপনারা সেই ভালোবাসা এক্সপ্রেস করতে পারেন না, আজকের দিনটা কিন্তু পার্টিকুলার সেই দিনটার জন্যই, মানে সেই পার্টিকুলার কথাটার জন্যই। তো আপনারা যা খুশি ডেডিকেট করতে চান আপনাদের মিসেস কে বা মিস্টার কে আপনারা স্টেজে এসে ডেডিকেট করতে পারেন। কেউ যদি মনে করেন আমার মানে যাকে আমি লাইক করি বা প্রপোজ করি করব করতে পারছি না পাশের বাড়ি, তো জোরে একটু বললে তার নাম নিয়ে প্রপোজ করলে আপনি শুনতে পারবেন। So if anyone want to propose anybody, without any hesitation, you can come on stage and you can propose. আমি জানি এখানে স্ট্যাগি বেশি আছেন, অল্প বয়সী ছেলেরাও অনেকে আছেন, কেউ যদি আমাকে প্রপোজ করতে চান সেটাও করতে পারেন, বিকজ আই এম সিঙ্গেল। সো ইফ ইউ ওয়ান্ট টু প্রপোজ, না সবাই করলে চাপ হয়ে যাবে, আমার হিরো ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ চুজ করে নিতে পারবো, এটা ঠিক। আচ্ছা আপনার নাম কি ম্যাম? শরণিকা ভট্টাচার্য। আপনার? স্বর্ণ। ওকে, কতদিন হলো বিয়ে? এই মার্চে, সামনের মার্চটা সেভেন্থে আমাদের 3 বছর হয়ে যাবে। আচ্ছা, তো অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। ওকে, তো কিভাবে হলো একটু বলুন। ওর থেকে জানা ভালো হবে চলে যায়ের সাথে গেছিলাম। তো সেখানেই প্রথম দেখা, তো আমার দেখে ভালো লেগেছিল। তো তারপরে আস্তে আস্তে আমরা কথা বলি ফেসবুকে, তখন হোয়াটসঅ্যাপ ছিল না, ওরকম হতো মেসেজিং কথা হতো। তো তারপরে আস্তে আস্তে আমাদের মধ্যে মানে একটা মানে আমি তখন ব্যাঙ্গালোরে থাকতাম, তো তারপরে আমাদের মধ্যে রিলেশনস মানে ফোন অ্যান্ড ফেসবুক এগুলোতেই চলতো। তখন ওর তরফ থেকে কিছু ফাইনাল কিছু জানা যায়নি, আমি বলে দিয়েছিলাম। তো তারপরে 2015 ওর মানে আমার মানে ওর দিদির বিয়ে ছিল, তো আমাকে ইনভাইট করে আমি আসতে পারছিলাম না, কিন্তু এসেছিলাম একদিনের জন্য ব্যাঙ্গালোর থেকে, পুরো মানে 1 নাইটের জন্য এসেছিলাম, এসে পরের দিন ফিরে গেছিলাম। তো সেখান থেকে যাওয়ার পর ও মানে অ্যাকসেপ্ট করে আমার প্রপোজাল। আমি 2013 বলেছিলাম ডিসেম্বরে, অ্যান্ড ও অ্যাকসেপ্ট করেছিল 2015 মানে অ্যাকসেপ্ট করেছিল 2016 মানে ডিসেম্বরে। 2 বছর? হ্যাঁ। তো তারপর তারপরে আমি আবার বেঙ্গলে ব্যাক করেছিলাম। তারপরে আমাদের রিলেশন যখন আরও মানে মানে দুজন দুজনের প্রতি আরও কনফিডেন্ট হই, তো 2019 আমরা ফাইনালি মানে মানে আমরা দুজনের ম্যারিড লাইফে এগিয়েছিলাম ম্যারিড লাইফের দিকে। তো এখন চলছে আমাদের আপাতত হ্যাপি ম্যারিড লাইফ। তো বলছেন সবার কপাল মিঠা হতা হ্যায়, থ্রি ইয়ার্স কিসের জন্য? মানে আপনি টাইম নিয়েছেন ওকে বোঝার জন্য, মানে আপনার কম্পার্টেবল কিনা বা আপনার সাথে ম্যাচ করবে কিনা, আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা, কিসের জন্য এক্স্যাক্টলি 3 ইয়ার্স? মানে আপনার 3 ইয়ার্সে ওর প্রতি ওনার প্রতি কোনো ভালোবাসা বা লাইকনেস এসেছিল? সত্যি কথা বলুন আজকে। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমার মনে হয় যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানুষটাকে ভালো করে না জেনে না বুঝে একটা রিলেশন করে তারপরে সেটা যদি ব্রেকআপ হয় সেটা খুব একটা ভালো হয় না আমার কাছে, সেটা মনে হয়। বাট যদি এরকমও হয় যে কেউ কাউকে চুজ করে এবং সেটা ঠিক হলো না, লাস্ট করলো না, তাহলে সেখানে ব্রেকআপ করা উচিতই। তো আমি একটু ওকে মানে টাইম দিয়েছিলাম, মানে আমার বুঝতে একটু টাইম লেগেছিল ওকে কিরকম ও। তো হ্যাঁ, এটা আমার কাছে একটুই আমি মনে করি, কারণ একটা মানুষকে মানুষ সাথে থেকেও চিনতে পারে না। তো 3 বছরটা এমন কিছু নয়, লোকে 12 বছর 14 বছর একসাথে থেকেও মানে সেপারেট হয় এবং অনেক বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তার থেকে একটু টাইম নিয়ে ভেবে চিন্তে রিলেশন করা আমার মনে হয় অনেক ভালো। যখন আমি ফাইনালি রিয়েলাইজ করলাম যে না এর সাথে সারা জীবন কাটানো যায়, তখনই আমি হ্যাঁ করেছিলাম। আমি জাস্ট ওই মানে হয় না ব্লাইন্ডলি জাস্ট হ্যাঁ করে দিলাম, ওরকম আমি করিনি। যখন আমি ভেবেছি হ্যাঁ না মানে আমি যখন ভেবেছি যে না তার সাথে সারা জীবনটা থাকতে পারবো, তখনই আমি শুধু হ্যাঁ করেছি। তো ওই জন্য একটু টাইম লেগেছে, বাট আমি মনে করি ঠিকই সেটা করে। খুব ভালো লাগলো, সো খুবই ভালো লাগলো, মানে আপনার থেকে তো শেখার অনেক কিছু আছে।
যাই হোক, তো আপনি কিছু ডেডিকেট করতে চান স্যারকে? একটাই কথা বলতে চাই, সারা জীবন পাশে থেকো, ব্যাস। আপনারা ভালো বন্ধু হতে পেরেছেন মনে তো হয়। আমরা এখনো বেশি বন্ধু, মানে অ্যাকচুয়ালি যেরকম আমরা দেখি অনেক, মানে যেরকম কাপলদের সে তাদের থেকে আমার মনে হয় আমাদের মধ্যে রিলেশনশিপটা অনেক বেশি, মানে আমরা মানে এভরিথিং আমরা শেয়ার করি, না আমাদের ডেইলি লাইফ এভরিথিং, মানে ছোটো থেকে ছোটো প্রবলেম বা যা কিছু জিনিস যা দেখছি ইয়ে করছি সব জিনিস শেয়ার করি, সে বাজে হোক খারাপ লাগুক আমার খারাপ লাগুক কিন্তু আমরা শেয়ার করি অ্যাকচুয়ালি, কারণ মনের কথা অ্যাকচুয়ালি আমার মনে হয় যাকে ভালোবাসি তাকেই সবার আগে বলা দরকার, তার কী রিয়াকশান জানা দরকার, তো সেই জন্য শেয়ার করি, খারাপ লাগুক ভালো লাগুক সেটা জানাটাও দরকার। সো অবভিয়াসলি মানে ওর পাশে তো সারা জীবন থাকতে চাই একসাথে অনেক বছর, মানে মানে 50 ইয়ার্স ম্যারেজের তো কমপ্লিট করতেই চাই। আর একটাই কথা, যেদিন থেকে রেখেছিলাম মানে ফুল ফুটুক না ফুটুক যেদিন থেকে রেখেছিলাম ওদিন থেকেই বসন্ত চাই। বসন্ত সেদিনকেই হয়ে গেছিল তাই তো, মানে সেদিনকে ডিসাইড করেছিল 3 বছর নিক 5 বছর নিক বিয়ে আমরা করবই। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমি যখন দেখেছিলাম তখন জানতাম না যে আমাদের সাথে সেম ট্রাভেলে রয়েছে, তো আমি স্টেশনে দেখেছিলাম, তো দেখছিলাম খুব বকছিল ফোনে বা কিছু ইয়েতে বকে যাচ্ছিলো সবার সাথে, তো মানে আমি ওকে দেখেই আমার ওকে খুব ভালো লেগেছিলো, বুঝতে পারিনি যে এরকম হবে হবে যাই হোক ওর সাথে, মানে প্রথমে তো কথাই বলতো না, তো যাই হোক কোনো রকমভাবে কথা বলেছিল, তো তারপরে পথ চলা তো আস্তে আস্তে স্টার্ট। খুব ভালো লাগলো, আপনারা দুজনেই খুব ভালো কথা বলেন। আচ্ছা কোনো একটা গান ম্যামকে যদি ডেডিকেট আপনি গে করতে চান ইটস ফাইন, আর যদি মনে হয় যে আপনি কাউকে দিয়ে গাওয়াবেন দ্যাট ইজ অলসো ফাইন, তো আপনি যদি কোনো একটা পার্টিকুলার গান মেনশন করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু সিং ফর ম্যাম দেন ইটস ফাইন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু দেন আওয়ার সিঙ্গার উইল প্লে ফর ইট। দ্য সং ইজ তুমসে হি চলো। ওকে থ্যাংক ইউ। ও গাই গাই এবার আমি আমাদের স্টেজে অঙ্কিতাকে ডেকে নেব। অঙ্কিতা প্লিজ কাম অন স্টেজ আপনাদের একটা পারফরমেন্সের জন্য। অনেকক্ষণ ধরে পরে পরে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আর কি কি কাপল আছেন এখানে, কিছু ডেডিকেশন মানে কিছু ডেডিকেট করতে চান আপনার পার্টনারকে, আর স্ট্যাগ যারা আছেন তারাও কিছু স্টেজে এসে গান গাইতে চাইলে গান গাইতে পারেন, আর যদি না চান তাহলে আমি চলে যাচ্ছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করবো। তো কেউ আসতে চান স্টেজে?
Anyone want to come on stage? No? Then I'll go. আচ্ছা মিউজিকে যে বসে আছেন একটুখানি ওই ভালো রোমান্টিক সং চালিয়ে দিন, এরকম ব্ল্যাঙ্ক থাকলে মোটেই কেউ মুডে থাকে না, একটা সুন্দর গান চালিয়ে দিন। আপনাদের জন্য কিন্তু এখানে সেলিব্রিটি গেস্ট মিরাক্কেলে খ্যাত কাজু উপস্থিত আছে, কিছুক্ষণের মধ্যে আমরা কাজুকে স্টেজে পাবো, তো আপনারা সবাই এখানে উপস্থিত থাকুন। এখানে কাপেল আপনারা আছেন রাইট, তো আপনারা স্টেজে আসতে চাইছেন না কেন, লজ্জা পাচ্ছেন? ওকে, আপনার নাম কি ম্যাম? ত্রিশিতা রায়। স্যার আপনার নাম? বিকাশ বিশ্বাস। ওকে, তো কতদিন হলো আপনাদের বিয়ে? 1 year। ওকে, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে, খুব সুন্দর সেজেছেন। আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ, লাভ কাম অ্যারেঞ্জ। ওকে, তো আপনাদের স্টোরিটা একটু শুনতে চাই। আমাদের স্টোরি, ও আমার স্যার আর কি কলেজে, তো সেই হিসাবে আর কি আমাদের পরিচয়, মানে প্রথম দেখেছিলাম তখন খুব ভালো লেগেছিল, আর তারপরে আর কি ও প্রপোজাল পাঠায় আমার মা বাবাকে প্রথমে, তারপরে আমার যেহেতু প্রতিদিন দেখছি ওকে, মানে পড়াচ্ছে আমি দেখছি, তো ভালো লাগা ভালোবাসার জায়গা তৈরি হয়। দেন 2 years পরে আমাদের বিয়ে হয় অ্যারেঞ্জে, কিন্তু লাভটা তার ভিতরেই তৈরি হয়ে গেছে, যেহেতু দেখছি কথাও বলেছি সব মানে ওর সাথে আর কি, এইভাবে আমাদের বিয়ে 2 years পরে এই আর কি। তো আমি একটা ওকে একটা গান ডেডিকেট করতে চাই, তো গানটা ধরি স্টেজে। ফাইনালি একটা কাপল যে গান গিয়ে ডেডিকেট করছে, এর আগে একটা কাপলকে পেয়েছি আমি, গান গিয়েছেন দুজনেই। ওকে, সেকেন্ড কাপল যে গান গিয়ে ডেডিকেট করতে চান প্রোঅ্যাক্টিভলি আমাকে বলল, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। চলে আসুন স্টেজে, চলে আসুন। চলে আসুন, খুব সুন্দর দেখাচ্ছে, আমি সেকেন্ড টাইম বললাম খুব সুন্দর সেজেছেন আপনি। ওকে, ওকে, দিস সং ইজ ফর স্যার, ওকে, নট ফর মি, রাইট? ওকে ওকে, তো বিকাশের জন্য আমি গানটা গাই, আমার হাজবেন্ডের জন্য, ঠান্ডা লেগেছে তার জন্য খুব বিচ্ছিরি হবে, সরি আগে থেকে বলে দিচ্ছি, তো করি। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারে বার মনে যাই যারা, না না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। এইটুকু স্যার, আপনি কিছু গাইতে চান না? আমি গান গাইতে জানি না অ্যাকচুয়ালি, ত্রিশিতা খুব সুন্দর গান করে, ওর ঠান্ডা লেগেছে ওই জন্য হয়তো করতে পারলো না, তো আমার তো আমি একজন টিচার এবং গান আমি শিখিনি, তো আমি এইটুকুই ভ্যালেন্টাইন্স ডেতে সবার সামনে আমার ওয়াইফকে আর কি জাস্ট বলতে চাই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আই লাভ ইউ ত্রিশিতা, অ্যান্ড আই লাভ ইউ ফর এভার। ত্রিশিতা ম্যাম এত তাড়াতাড়ি চলে গেলে হবে না, শুধু গান ডেডিকেট করলে হবে না, কিছু লাইন ডেডিকেট করতে চান? লাইন তোমাকে প্রমিস করতে হবে, আমাকে কোনোদিন বকবে না, এমনি বকে না, একটুখানি বকলে আমি একদম কেঁদে বেঁধে ভাসিয়ে দিই, তো একটু বকবে না আমাকে। আচ্ছা, বকবো না অবশ্যই, কিন্তু এখনো অনেক বাচ্চা, ঠিক আছে, তো জীবনে চলার পথে ভুলভ্রান্তি হলে হয়তো ট্র্যাকে আনার জন্য কিছু বলতে পারি, আর বকাটাও যে ভালোবাসা, ঠিক আছে, বকার মধ্যেও ভালোবাসা থাকে, সেটা তোমাকে বুঝতে হবে, আর অবশ্যই আমি তো তোমাকে সবসময় বোঝাই, মানে বকি খুব কম, তাই তো? বকে খুবই কম, তবু যখন বকে আমি কেঁদে মেদে মার কাছে ওর মানে পুরো একাকার করে দিই বাড়ি ঘর,
তাই বলছি আমাকে একটু বুঝবে না। আচ্ছা বকাটা একটুখানি ভালোবেসে বুঝিয়ে তারপরে বুঝবেন, প্রমিস। আজকে 2022 14 ফেব্রুয়ারি এই সালে এই সময় এক্স্যাক্টলি 7:30 বাজে আপনি কিন্তু এই প্রমিসটা করলেন। ম্যাম আপনি কিন্তু মনে রাখবেন, এতগুলো লোকের সামনে প্রমিস করলো, ম্যামকে বকবে না, বকার আগে বোঝাবে তারপরে বকবে, রাইট? থ্যাংক ইউ সো মাচ আপনাদের স্টেজে আসার জন্য, খুব ভালো লাগলো আপনাদের সাথে ইন্টারাক্ট করে। নেক্সট কাপল কেউ আছেন যে স্টেজে আসতে চান? আই থিঙ্ক আমাকে তারপরে আমাদের খুবই প্রিয় খুবই খ্যাতিনামা কাজু এখানে প্রেজেন্ট আছেন, কাজু স্টেজে আসবে কিছুক্ষণের মধ্যে। তো প্রত্যেকটা অলমোস্ট ইচ এন্ড এভরি কাপল আই হ্যাভ ইন্টারঅ্যাক্টেড, কিছু কাপল যারা আছেন তারা ভাববেন না একবারও যে আমি ইন্টারঅ্যাক্ট করিনি বা আমি বেঁচে গেছি, আমাকে স্টেজে আসতে হয়নি। আমি কিন্তু সবাইকে দেখে নিয়েছি কারা কারা কাপল আছেন, সবার সাথে গিয়ে আমি ইন্টারঅ্যাক্ট করবো। আপনারা যদি স্টেজে নাও আসেন, এনি স্ট্যাগ, কোনো সিঙ্গেল কেউ আছেন ছেলে বা মেয়ে স্টেজে উঠে কিছু বলতে চান বা গান গাইতে চান, কোলে তুলে নিয়ে আসা হোক, কোলে তুলে। আচ্ছা আচ্ছা নীলাদি দান সরি কোলে তোলা হয়ে গেছে, কি করা যাবে, ঘরের ছেলে, ঘরের ছেলে, এনএসডি ঘরের ছেলে। কি করবে, কি করবে, কি নাম আপনার? সিঙ্গেল বিশ্বাস। চিরঞ্জিত বিশ্বাস, কেন এত জোর জবরদস্তি করে নিয়ে আসতে হলো কেন, আপনি প্রোঅ্যাক্টিভলি কেন আসতে চান না? আমিও তো এখানে একা যে অনেকেই সিঙ্গেল আছেন, একাই জীবন, সবাইকে একাই ভেতর ভেতর একা তো না থাকি না। শুনো 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 শুনো, আচ্ছা না আমি ভেতরেও একা বাইরেও একা, কোনো অসুবিধা নেই। আপনি কি আপনার বন্ধু বান্ধব এত জোর করে আপনাকে কেন নিয়ে আসা আসলো, মানে কিছু তো স্পেশাল আছে, জিজ্ঞাসা করুন তাদের কাছে ওদের কি বক্তব্য আছে। হ্যাঁ বল কি বক্তব্য আছে, বল বলে বার কি কি আরেকবার, আর কতদিন মিথ্যে কথা বলবে, আর কত মানে কেউ আছে লাইফে একদমই না, তাহলে কি মিথ্যে কথাটা কি আগের বছর বেসিক্যালি আমার লাগছে আপনার ক্লাস নিতে এখানে স্টেজে নেওয়া হয়েছে আপনাকে, আগের বছর যে ঘুরছিলে তোমার কিছু মনোকামনা, তোমার পার্টনার কিরকম টাইপের হলে ভালো হয়, কি আশা করো তুমি তোমার পার্টনারের কাছ থেকে, এনিথিং? সবটাই তো কপালের উপরে, একটা কথাই বলতে চাই, যারা কাপল আছো তা প্লিজ কারোর সাথে বেইমানি করো না, যাই করো না করো মন খুলে ভালোবাসো আর সাপোর্টে থাকো সবসময়। এই ধরো সাপোজ বলছি কিছুদিন রিলেশনে থেকে ভালো না, এর মধ্যে এই প্রবলেম আছে, যা যেটা চাও সেটা আগে থেকে বুঝে নিও যে এর মধ্যে আমার এই জিনিসটা দরকার, আমার এই জিনিসটা দরকার, তো পরে গিয়ে বলবে যে না এর মধ্যে এটা নেই এটা নেই এটা নেই, এটা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। থ্যাংক ইউ। জিন্দগি কিসি পহলি হায়ে কবি ইয়ে হাসায়ে কবি ইয়ে রুলায়ে, জিন্দগি কেসি হে পহেলি হায়ে কবি হাসায়ে কবি রুলায়ে, কবি দেখো মন মে হি জাগে পিছে পিছে সপনো কে ভাগে, একি দিন সপনো কারাহি চলা যায় সপনো কে আগে।
থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি গান পারি না, সিরিয়াসলি বলছি, আমি গান দাদার কাছে গিটার শিখেছি, ওই ভোকালটা একদমই বাজে। খুব ভালো গেয়েছো জিয়েনদীপ। ওকে, নেক্সট পারফরম্যান্স রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, লাইভ হচ্ছে, সব দেখাবো। ওকে, লাইভ হচ্ছে, কিন্তু ফেসবুকে সেই পার্টিকুলার পারসন থাকলে কিন্তু জানবে যে একটা অ্যাঙ্কারের সামনে এসে লাইভ করে মিথ্যে কথা বলছে, রাইট? একদম। হতে পারে এখানে অডিয়েন্সদের মধ্যে অনেক সুন্দরী মেয়ে আছে, তাদেরকে ইন্ডিকেট করে বলছে আমি সিঙ্গেল আছি, কেসটা কিন্তু খুব খাবে। হওয়া উচিত তার মধ্যে, তবে গিয়ে তার সে তোমার লাইফ পার্টনার হবে। আই নো ইটস মানে খুব মানে এই প্রশ্নগুলো করা খুব বোকা বোকা, কাকে কখন কার ভালো লেগে যায় কোনো ঠিক নেই, কিন্তু স্টিল মানে তুমি কিছু এক্সপেক্ট করো তোমার লাইফ পার্টনারের কাছ থেকে? কি বলি, হ্যাঁ তবে একটা কথাই বলবো যে সে যেন আমাকে মানে আমার কিছু না বলার আগে যেন সে বুঝতে পারে আমি কি চাই। কিন্তু একটা কথা বলো, আজকালকার যুগে আমরা সবাই ভালো বন্ধু চাই, মানে যে কটা কাপল আছেন সবাই এগ্রি করেন কিনা যে বন্ধুত্বটা আগে দরকার, রাইট? বন্ধুত্বটা আগে দরকার, যেখানে কমফর্ট জোন থাকবে, আমাদের কিছু লোকানো মানে লোকানোর দরকার হবে না। আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডকে যেরকম সবকিছু শেয়ার করে সেরকম আমাদের লাইফ পার্টনারকেও সবকিছু শেয়ার করতে পারবো এই পার্টিকুলার কমফর্ট জোন। কিন্তু আমরা কি পারি আমাদের ওয়াইফ বা হাজবেন্ডকে সবকিছু শেয়ার করতে? বলো, তুমি বলো, তারপরে আমি ভোট নেব। হ্যাঁ, যদি সত্যি একে অপরকে ভালোবাসা যায়, ভালোবাসা থেকে থাকে একে অপরের প্রতি, তো কেন পারা যাবে না, নিশ্চয়ই পারা যাবে, এরাই তো আমার মনে হয়। আচ্ছা, যে কাপল এরা স্টেজে এসেছেন তাদের মধ্যে কারা কারা এগ্রি করেন যে সবকিছু শেয়ার করা যায়? আই শিওর সবকিছু শেয়ার করা যায়, কোনো তারপরে মানে যে রিয়াকশন বা ঝগড়া সেটা কন্ট্রোলের বাইরে চলে যায় না, কন্ট্রোলের মধ্যেই থাকে, রাইট? ঠিক আছে। আচ্ছা, সবাই তোমাকে দেখে রকম ও ই কেন করছে? সেটাই তো বুঝতে পারছি না, মানে সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা, ছোট থেকে আমার মতো তোরাও সিঙ্গেল মরবি, ঠিক আছে? এই তুই তো বললি বিয়ে করবি, তার মানে ওকে মরতে চলেছে। যাই হোক, আমি দেখেছি সবার সামনে সবার জন্য করো এটা, আজকে একটা সবাই এনজয় করতে এসেছি এরকম আওয়াজটা খুব দরকার, চিয়ার আপ আওয়াজটা। বলছি দাদাকে কিছু কোশ্চেন করাচ্ছিল। থ্যাংক ইউ স্টেজে আসার জন্য, বাট একবার চিল্লানোটা চিল্লাতেই হবে। ওকে, কান গেল। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ওকে, আমরা এবার একটা নতুন আমাদের মুভির যদি মনে লাগে গানটা একসাথে গেও সবাই।
কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি Oh,